আসসালামু আলাইকুম। বাজেট 200 থেকে 500 টাকা, এই রেঞ্জের যে ইয়ারফোন পাওয়া যায় সেগুলো অসংখ্য। আপনি যখন বাজারে যাবেন তখন দেখতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন প্রকারের ইয়ারফোন। বাট আমরা রিসেন্টলি ইয়ারফোনগুলো ট্রাই করছি, বিশেষ করে আপনারা আগে একটা ভিডিও পাইছিলেন, এবার আজকের ভিডিওটা হবে আপনাদের AKG নাম যেটা এই ইয়ারফোনটা নিয়ে, বিশেষ করে এটা ব্যবহার করে কীরকম আমার কাছে লাগলো এবং এটার পারফরমেন্স কীরকম ছিল বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। তো আপনাদের অবশ্যই জানতে হবে এটার দাম কত, এটার কোয়ালিটি কীরকম, এবং এটার সাথে আমি এই ইয়ারফোনগুলো যেগুলো QKZ ইয়ারফোন ওইগুলোর সাথে আপনার একটা কম্পারিজন জানতে পারবেন মোটামুটি, যেটার এই রেঞ্জে কিনলে কি আপনার কি ভ্যালু ফর মানি হবে না। AKG ইয়ারফোনের আনবক্সিংটা খুবই সাদামাটা, এখানে কোনো কেস বা বার দেওয়া হয় নাই আনলাইক QKZ। তো আপনারা জাস্ট বক্সটা খুলবেন আর এটাকে প্যাকেট হিসাবে রাখবেন যত্ন সহকারে। আমাদের ইয়ারফোনটা ব্ল্যাক কালারের এবং বাজারে আমরা অন্য কোনো কালার পাইনি। তো আপনি ইয়ারফোনটা খুলবেন, খুলে একটু দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কি না। আমাদের এখানে শুধু মাত্র ইয়ারফোনটি দেওয়া ছিল, কোনো ইউজার ম্যানুয়াল কিংবা এক্সট্রা যে ইয়ার ক্যাপস থাকে সেটাও দেওয়া হয়নি, হুইচ ইজ ওয়ান ডাউন সাইড অফ দিস ইয়ারফোন। ওকে, সো প্রথমে আমরা এটার প্রাইস নিয়ে আলোচনা করি। এটার দাম আমি কিনেছি 250 টাকা দিয়ে, আপনারা বাজারে গেলে 200 কিংবা 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। ওয়েল, প্রাইস অনুযায়ী এটা আমার কাছে কীরকম লাগছে আমি 3-4টা সেকশনে আমরা ডিভাইড করব। একটা হচ্ছে কোয়ালিটি, ডিজাইন, তারপরে ভ্যালু ফর মানি কিনা এবং আদার্স যে ইয়ারফোন আছে ওগুলোর সাথে কম্পারিজন করব। ওয়েল, ডিজাইন ওয়াইজ এটা খুবই সুন্দর এবং এটার যে কেবলটা দেওয়া আছে ওইটা হচ্ছে আপনার কেবলের ভিতরে, বাইরে কিন্তু আপনার কাপড় দেওয়া আছে। বাট প্রবলেমটা হচ্ছে অনেক সময় আপনার পেস লেগে যেতে পারে, যেটা আপনার জন্য সমস্যার কারণ হতে পারে। আর বাকি বাইরে থেকে দেখলে অনেক সুন্দর লাগে এবং এটার কোয়ালিটি বিশেষ করে অনেক শক্ত, ছিঁড়ে যাওয়ার সমস্যা হবে না। সেকেন্ড যেটা কোয়ালিটি, ওয়েল কোয়ালিটির কথা বলতে গেলে এটা আমার কাছে অন্যান্য ইয়ারফোনের তুলনায় অনেক ভালো পারফরমেন্স করেছে। আপনারা যারা গান শুনেন, বেস লাভার আছেন, বেস লাভারদের জন্য এটা খুবই কার্যকর একটা কাজ করবে। আর এটার যেই ভেরিয়েন্ট আছে আপনারা, আমি আগেই বলছি টাইপ সি ভেরিয়েন্ট নিলে আপনার কোয়ালিটিটা আরও ইনক্রিজ হবে আর ভ্যালু ফর মানি কিনা। ওয়েল, 200 টাকা বা 300 টাকা রেঞ্জে যে ইয়ারফোনগুলো বাজারে পাওয়া যায় মোটামুটি সবগুলোর কোয়ালিটি একই থাকে, বাট আপনার প্রবলেমটা হয় থাকে অনেকটার যে কেবলটা আছে, কেবলটা কিন্তু অনেক নরম থাকে, অনেক সময় ছিঁড়ে যায়। অনেক ইয়ারফোনে দেখা যায় যে তাদের সাউন্ড কোয়ালিটিটা খুবই কম থাকে, আপনি যখন গান শুনবেন তখন বেস পাবেন না। সো এই প্রবলেম যাদের আছে তারা এটা কিনতে পারেন, যেহেতু দাম অনেক কম আপনি যদি প্রবলেম পান অন্য একটা ইয়ারফোনও ট্রাই করতে পারেন। আমিও অনেক সময় দেখেছি যে বিশেষ করে আমার এই পেস লাগার যে ঝামেলাটা এটা বাদ দিলে আমরা বলতে পারি বা ওভারঅল এটা ভালোই পারফরমেন্স করেছে। ডিজাইন ওয়াইজ, সাউন্ড কোয়ালিটি সব কিছুই আমি ভালো পেয়েছি এবং বেসও খুবই সাউন্ডটা ব্যালেন্সে ছিল। সো একদম কনক্লুশনে আমি যেটা বলতে চাই যে শুধুমাত্র এটার একটু যে কেবলটা একটু মেনটেন্স করলে বা এটার ডিজাইন চেঞ্জ করলে আরও বেটার হতো। এরপরে আমরা এটা বলি যে এটার যে আপনার লেআউটটা আপনি যখন কানে লাগাবেন সহজে এটা লেগে যায়, যে যাদের কান একটু ছোট আছে তাদের জন্য প্রবলেম হবে, বাট ওভারঅল সবার কানের জন্য এই যে লেআউটটা বা ডিজাইনটা সেটাতে কোনো প্রবলেম আমি পাই নাই। কিন্তু দীর্ঘক্ষণ আপনি শুনলে আপনার কানটা গরম হয়ে যেতে পারে, যেহেতু এখানে একটা রাবার ব্যান্ড দেওয়া আছে এবং এই রাবার ব্যান্ডের কারণে আপনার কানে বাতাস ঢুকবে না কিন্তু সমস্যা হতে পারে। সো এই ছিল আজকের ভিডিওটা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনি এই টাইপের গ্যাজেটস রিলেটেড ভিডিওগুলো পাবেন, রিভিউ, আনবক্সিং আমরা মোটামুটি সব কিছু করে থাকি। সো সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।